ঘুরে এলাম সীমান্তবর্তী এই জনপদ, আর দেখা হলো বুরাক সুরমা কুশিয়ারা নদীর মিলনস্থল আমনশি সীমান্ত। বাড়ির পাশেই দেশের অন্যতম বিখ্যাত একটি জায়গা তিন নদীর মোহনা। ভারত থেকে বয়ে আসা বুরাক নদী বাংলাদেশ সীমান্ত প্রবেশ করে দুভাগ হয়েছে। দুভাগ হয়ে সুরমা এবং খুশিয়ারা নামে দুটি নদী হয়ে সিলেট অতিক্রম করে সুনামগঞ্জ পর্যন্ত চলে গেছে। সেখানে মিলিত হয়ে কালনি নাম গ্রহণ করেছে। এমন একটি স্থান অথচ খুব একটা যাওয়া হয়নি। আজকের যাওয়াটা ছিল এক ডিলে দুই পাখি শিকার করার মতো। শহুরে জীবনের নিষ্ঠুর বাস্তবতা আর আকাশচোয়ার স্বপ্ন আমাদের আত্মীয়স্বজনদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। সিলেট থেকে পদ্মরি আমনশিদের পথ জকিগঞ্জ কালীগঞ্জ সড়ক দিয়ে চলতে থাকি কাঙ্ক্ষিত গন্তব্যে। দুপাশে দিগন্ত চূড়া, সোনালি ধানের মাঠ পেরিয়ে একে একে শাহগলি বাজার, কালীগঞ্জ বাজার সহ ছোট বড় গ্রামীণ এসব বাজার পেরিয়ে প্রায় 90 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছি কাঙ্ক্ষিত গন্তব্য আমনশি সীমান্তে। পৌঁছাতে প্রায় সন্ধ্যা গণিয়ে আসছিল। অল্প সময়ে ভালো সময় কাটিয়েছি। ভারত থেকে জন্ম নেওয়া বরাক নদী এই সীমান্তে সুরমা কুশিয়ারা নামে বিভক্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। জকিগঞ্জ উপজেলার 12টাকরি ইউনিয়নে অবস্থিত এই আমনশিদ। স্থানীয়ভাবে ত্রিগঙ্গা হিসেবে পরিচিত তিন নদীর মোহনাটি অবসরে সীমান্ত ঘেঁষা প্রাকৃতিক সান্নিধ্যে এসে সময় কাটান প্রকৃতিপ্রেমীরা। আমিও সপরিবারে আত্মীয়ের বাড়ি উত্তরকূল যাওয়ার পথে এখানে ভালো সময় কাটিয়েছি। পর্যটকদের আনাগুনা দেখে আরও ভালো লেগেছিল। সীমান্তের ওপারে আসাম প্রদেশের করিমগঞ্জের হরিনগর ক্যাম্প আর বাংলাদেশ সীমান্তে আমনশিদ বিজিবি ক্যাম্পের অবস্থান। বর্ষা মৌসুমে জলের টইটুম্বুর হয়ে উঠলে নদী ঢেউয়ের স্পন্দনে মুখর হয়ে ওঠে আমনশিদ সীমান্ত। বর্তমানে নদীর সেই স্পন্দন নেই, ঠিক ত্রিমুহনায় গড়ে উঠেছে ত্রিমুখী চর, যা স্পষ্ট করে তুলেছে তিন নদীর পৃথক গতিপথ। নদীর তীরজুড়ে ফলানো হয়েছে টমেটো, বেগুন, কপিসহ নানা ধরনের রবি শস্য। সীমান্তবর্তী এ অঞ্চলে যুগান দে স্থানীয় সবজির চাহিদা। ভারতীয় সীমান্তেও সবুজ শস্যের সমারোহ দেখা গেছে। বুরাক সুরমা কুশিয়ারা তিন নদীর মোহনার এক অপরূপ সৌন্দর্য, যা ভ্রমণ পিপাসুদের বেশ প্রিয় জায়গা। আমার মনে হয় যে কেউ ভ্রমণ করলে বেশ আনন্দ পাবে। আমি সেখানে পৌঁছাতে পৌঁছাতে বেলা গণিয়ে আসছিল এবং অতি অল্প সময়ে সন্ধ্যা নামিয়ে আসে, তাই খুব একটা সময় অবস্থান করতে পারিনি। এদিকে সন্ধ্যা নামলে বিজিবিও তাড়া করে, তাই ফিরে আসলাম। তবে আবারও যাব কোনো এক অবসর দিনে। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।